বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা খান দম্পতির কন্যা সারা আলী খান 2018 সালে তার বলিউডের ক্যারিয়ার শুরু হয়। স্টার কিড হওয়ার জন্য ছোট থেকেই লাইমলাইটে ছিলেন সারা। শোনা যাচ্ছে এবার প্রাক্তন প্রেমিকের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন সারা আলী খান। স্কাইফোর্স সিনেমার মাধ্যমে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা। এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে বীর পাহাড়িয়ার। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে। বলিউডে আসার আগে বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সারা আলী খান। এরপর তাদের সম্পর্ক আর টেকেনি। বলিউডে এবার সারার মাধ্যমেই বীরের অভিষেক ঘটতে যাচ্ছে। সারা ও বীর পাহাড়িয়ার কিছু স্থির চিত্র ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সুনিশ্চিত করে প্রকৃতির মতোই হেলদি এবং ফ্রেশ বাতাস, যমুনা এসি ফ্রেশ এয়ার এক্সপার্ট। তাদের মধ্যে আংটি বদলের কথাও শোনা যায়। এর বছরখানেক পর গুঞ্জন ওঠে তারা আর প্রেমের সম্পর্কে নেই। এবার সাবেক প্রেমিকের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন নবাব কন্যা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, জিও স্টুডিও ও দিনেশ বিজনের যৌথ প্রযোজনায় পরিচালক সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুর তৈরি করছেন নতুন সিনেমা স্কাইফোর্স। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। লন্ডনে স্কাইফোর্স সিনেমার শুটিং চলছে। যুক্তরাজ্যে শুটিং শেষে সিনেমাটির শুটিং হবে ভারতের বিভিন্ন শহরে। সারা এখন ব্যস্ত তার নতুন সিনেমা যারা হটকে যারা বাজকে এর প্রচারে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। রোমান্টিক কমেডি ঘরানারে সিনেমা পরিচালনা করেছেন লক্ষণ উদেকর। অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী সারা আলী খান জুটি বেঁধে অভিনয় করেছেন সিনেমাটিতে। দাম্পত্যের সাধারণ সমস্যাকে তুলে ধরেছে এই সিনেমা। দুই দিনে ভালো আয় করেছে সিনেমাটি। ছবিটি শনিবার 7.20 কোটি রুপি আয় করে ফেলেছে, ফলে দুই দিনে আয় গিয়ে দাঁড়ায় 12.7 কোটিতে। সপ্তাহ শেষে আয় দাঁড়াবে 22 কোটিতে। এদিকে বক্স অফিসে এখনও চলছে দ্য কেরালা স্টোরি। তারকা মুখ না থাকলেও ছবিটির গল্প ও বিতর্কের সঙ্গী করে প্রায় 200 কোটির ব্যবসা ইতোমধ্যেই করে ফেলেছে। আশা অর্থী কালবেলা।